सरजाति बोले एक राजा छिलेन और सेई राजा में सुकन्या चवनमुनिर चरणे एक अपराध करेछिलेन। अपराध करते सेई सरजाति राजा क्षमा करार जन्य मुनिर संगे सुकन्यार बिये दिलेन, किन्तु सुकन्यार बयस खूब कम और सब चवनऋषिर बयस अनेक बेशी। हरे कृष्ण, अपनारा भालो आछेन? आजके आमी आपनादेर काछे भगवान श्रीहरि किछु गुणगान करब, जार माध्यमे आपनारा बुझते पारबेन जे साधु संग करार माध्यमेई एकमात्र आमरा मानव जीवनेर उद्देश्य बुझते पारब। आमाके कयेकजन प्रश्न करेছিলেন, प्रभु এই मानव जन्मটা পেয়েছি এটা কি বারবার পাবো? আমি বললাম দারুণ সুন্দর প্রশ্ন করেছেন, এই मानव जीवन পেয়ে কি আপনি সুখী আছেন আগে বলুন। তখন উনি বলছেন না সুখে নাই। আমি বললাম তাহলে मानव জীবনের উদ্দেশ্য পাওয়ার উদ্দেশ্য তো একটা আছে, আপনাকে তো ভগবান অন্য কোনো শরীর দিয়েছে? বলেন দিয়েছে বলে আমার মনে নাই। আমি এটাই ঠিক, আমরা ৮০ লক্ষ জনই ভ্রমণ করেছি, করে এই মানব জীবন পেয়েছি, কিন্তু এই মানব জীবনে ভগবানের সেবা করে ভগবত ধামে ফিরে যাওয়াটা আমাদের উদ্দেশ্য। ভাগবতে চতুর্থ স্কন্ধে ২৮ অধ্যায়ে সেখানে খুব সুন্দরভাবে উল্লেখই আছে যে আমরা ভগবত ধামেই ছিলাম, কিন্তু ভোগ করার বাসনা নিয়ে ভগবানের সেবা না করে আলাদাভাবে ভোগ করতে চেয়েছিলাম, আলাদাভাবে আনন্দ পেতে চেয়েছিলাম। তো ভগবান বললেন তাহলে আমার একটা অন্য জগৎ আছে, জড় জগৎ। হ্যাঁ, আমার জগৎটা হচ্ছে চিন্ময় জগৎ, ওর বিপরীতে একটা জগৎ আছে জড় জগৎ, ওই জড় জগতে যেতে হবে। তাই জড় জগতে আমাদের পাঠিয়েছে। এখন এই মানব জীবন পেয়ে যদি আমি ভগবানের সেবা না করলাম আর যদি আমি খারাপ আচরণ করলাম, খারাপ সঙ্গ করলাম, যা মন চায় তাই খেলাম, তাহলে পরবর্তীতে আর মানব জন্ম না পাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। শাস্ত্রে সেগুলি বলছেন। হ্যাঁ, এখন এই তত্ত্বগুলো আপনি এমনিতে বুঝতে পারার কোনো সুযোগ নাই, একমাত্র সাধু সঙ্গ করার ফলেই একমাত্র আপনি বুঝতে পারবেন যে মানব জীবনটার কত গুরুত্ব। হ্যাঁ, আপনি সাধু ছাড়া যদি অসাধু সঙ্গ করবেন তাহলে ওর যা জ্ঞান, ওর যা বুদ্ধি, ওটাই আপনাকে প্রদান করবে, আর ওই জ্ঞান বুদ্ধিতেই আপনি মনে করবেন এটাই ঠিক ওটাই ঠিক, তাই না? প্রকৃত ঠিক বুঝতে পারবেন না। সাধুর কাছে একমাত্র প্রকৃত ঠিক কি ঠিক না বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন আসবে যে প্রভু বাজারে তো বহু সাধু দেখতে পাই, আর বহু সাধুর মুখে বহু রকম কথা শুনতে পাই, তো ওখানে তো আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, সঠিক পথটা তো খুঁজে পাই না। হ্যাঁ, তাই না? আমি বললাম ঠিক আছে, হ্যাঁ আপনি যেটা বলছেন কলিযুগে সাধু চেনা খুবই শক্ত। সেই জন্যে শিল প্রভুপাদ সারা বিশ্ব জুড়ে প্রচার করলেন, শিল প্রভুপাদ সব থেকে বড় এবং ভালো সাধু। হ্যাঁ, তার সঙ্গ করলে আপনার এই সংশয় দূর হয়ে যাবে। এখন মনে প্রশ্ন আসবে প্রভু আমি শিল প্রভুপাদের সঙ্গ করব কি করে? উনি তো অপ্রকট হয়ে গেছেন 1977 সালে। হ্যাঁ, তা আমরা তো জানি, আমরা হ্যাঁ সারা বিশ্বের মানুষ উনার সঙ্গ করছে উনার গ্রন্থ পড়ে। হ্যাঁ, একমাত্র ওনার গ্রন্থ যখন পড়বেন তখন আপনি সাধু সঙ্গ করতে পারবেন। মানে সাধু সঙ্গ মানে এই নয় যে সাধুকে ধরে আলিঙ্গন করে দিলাম, এটা সঙ্গ না। সাধু সঙ্গ মানে সাধু যেটা বলছেন, যে উপদেশ দিচ্ছেন সেটা পালন করাই সাধু সঙ্গ। হ্যাঁ, ঠিক আছে। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে বলছেন, হ্যাঁ, যে কৌমারো আচরে প্রাজ্ঞ, যারা জ্ঞানী তারা ছোট থেকেই হরিভজন করবে, হ্যাঁ, সাধুর কথা শুনবে। কৌমারও আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানীয়, তারা ধর্ম নিয়ে আলোচনা করবে। দুর্লভ মানুষের জন্ম, এই মনুষ্য জন্মটা দুর্লভ। কেন? আপনি যে প্রশ্ন করলেন না যে আমি কি পরবর্তীতে মানুষ জন্ম পাবো, হ্যাঁ, এটা পাওয়া খুবই শক্ত। যদি এই জীবন দিয়ে ভগবানের সেবা না করবেন পরবর্তীতে পাবেন না। কেন? অন্য কোনো জন্মে ভগবানের সেবা করা যায় না, এই মনুষ্য জীবনেই একমাত্র ভগবানের সেবা করার সুযোগ আছে। দুর্লভ মানুষের জন্ম। তদ অপি অধ্রুবম অর্থদম, যদিও এই শরীরটা অনিত্য, অধ্রুবম মানে এটা স্থায়ী নয়, একদিন 50, 60, 70, 80, 90, 100 আমরা মারা যাব, কিন্তু অর্থদম, এর একটা অর্থ আছে। কি অর্থ? না, এই অর্থটা হচ্ছে যে আপনি সাধু সঙ্গ করে, হ্যাঁ, ভগবানের সেবা করে ভগবানের কাছে ফিরে যেতে পারবেন, আপনার মানব জীবনকে সার্থক করতে পারবেন। এটাই মানব জীবনের উদ্দেশ্য, বুঝেছেন? সেই জন্যে মানব শরীরের যে কোনো সম্প্রদায় হোক, যে কোনো জাতি হোক, সকল শাস্ত্রে, কোনো শাস্ত্রে বাদ নেই, ঠিক আছে? সে এমনকি আমাদের বেদ বলুন, পুরাণ বলুন, উপনিষদ বলুন, গীতা বলুন, চৈতন্য চৈতামৃত বলুন, এবং কোরআন বলুন, বাইবেল বলুন, না, বুঝেছেন? যে কোনো গ্রন্থ আপনি পড়ুন না কেন, সব গ্রন্থেতেই ভগবানকে ভালোবাসার কথা বলেছেন। হ্যাঁ, কোনো গ্রন্থে বলেনি যে ভগবানকে ভালোবাসা না। মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে ভালোবাসা। এখন প্রশ্ন আসবে, প্রভু ভগবানকে ভালোবাসবো কি করে? ভগবানকে ভালোবাসবেন কখন? যখন তার সম্বন্ধে আপনি ভালোভাবে জানতে পারবেন। যদি ভালোভাবে জানতে না পারেন তাহলে ভগবানকে ভালোবাসতে পারবেন না, তাই না? আপনি যদি কোনো লোককে প্রধানমন্ত্রী বলে না জানেন, তার সম্বন্ধে কিছু না শোনেন, তাহলে আপনার প্রধানমন্ত্রী পাশ দিয়ে চলে গেলেও আপনি তাকে জানতেও পারবেন না, চিনতেও পারবেন না, প্রণামও করবেন না, তাকে সম্মানও দেবেন না। জানতে হবে, চিনতে হবে। হ্যাঁ, সেই জন্যে ভাগবত, গীতা, চৈতন্য চৈতামৃত এবং অন্যান্য গ্রন্থের কথা বলা হয়েছে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। চরম মানে মৃত্যুর সময় আপনি খুব দুঃখ পাবেন। হ্যাঁ, তারপরে কৃষ্ণদাস বলে একজন ভক্ত, মহাপুর খুব প্রিয়জন, তিনি বলছেন, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। এছাড়া কোনো উপায় নেই। সেই জন্যে, হ্যাঁ, সাধু সঙ্গ করা দরকার। হ্যাঁ, সাধু সঙ্গের মাধ্যমেই একমাত্র আমরা সবকিছু জিনিসকে উপলব্ধি করতে পারবো। সেই জন্য শাস্ত্রে সাধু সঙ্গের কথা বারবার বলেছেন। এখন আমরা কি বলবো? আমাদের বেশিরভাগ মানুষই আছে তার যে পরিচিত, যাকে ভালোবাসে, তার কথা মতো চলে। से যেমন ভাবে বলে সেরকম ভাবে ও চলে। হ্যাঁ, সেই জন্য আমরা প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারি না। হ্যাঁ, একটা ছোট্ট কাহিনী বলবো কথা। সেই মাস্টারমশাই তিনি আমাকে বলছেন, এই সাধুকে আমার একদম ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে, সাধুকে ভালো লাগে না, কখনো সাধুর কাছ থেকে দুঃখ পেয়েছেন বা কিছু পেয়েছেন? হ্যাঁ, উনি বলছেন না, ওই জন্যে আমি সাধুকে ভালোবাসি তা না। আমি তাহলে কি জন্য ভালোবাসেন না, আপনি বলুন, মন খুলে বলুন। উনি বলছেন সাধুরা ভগবানের কথা বলে তো, আর আমি ভগবানেরকে একদম বিশ্বাস করি না। আমি বললাম বাহ, খুব সুন্দর, কেন বিশ্বাস করেন না ভগবানকে? উনি বলছেন যেহেতু এই জগতে দুঃখ কষ্ট, বড় লোক গরিব লোক, হ্যাঁ, কত লোক না খেয়ে মারা যাচ্ছে, এত অশান্তি ঝগড়া, যদি ভগবান থাকতো তাহলে কি এগুলো হতো? হ্যাঁ, আমার বাড়িতে যদি বাবা ভালো থাকে তাহলে আমার ভাইরা বোনেরা ঝগড়া করবে, পাড়ার লোকেরা ঝগড়া করবে? খুব সুন্দর, খুব সুন্দর, আপনার প্রশ্নের গুলো আমার শুনে খুব ভালো লাগলো। তাহলে মাস্টারমশাই আমি আপনাকে একটা প্রশ্ন করি না, করবো না, বলুন। বলছে হ্যাঁ করুন। ঠিক আছে, আমি বললাম যদি আপনাকে কেউ একটা খাম দিল, সুন্দর খাম, আপনি যদি মনে করেন যে ওই খামটা তো ওই ব্যক্তি দিয়েছেন, তো ওটাকে নিয়েই ডাস্টবিনে ফেলে দিলেন, এটা ঠিক হবে? না খুলে পড়ে বিষয়টা দেখে ডাস্টবিনে ফেলা ভালো? তখন উনি বলছেন না, খুলে ফেলে ফেলা ভালো। আমি বললাম সেরকম সবে আপনি বললেন সাধুকে ভালো লাগে না, ভগবানকে বিশ্বাস করি না। হ্যাঁ, তা সাধুর কাছে শ্রদ্ধার সঙ্গে এসে বলবেন তো যে আমি এগুলো পছন্দ করি না, এটা ঠিক না ভুল? হ্যাঁ, তাই না? আপনি যদি বলতেন তাহলে আমি আরো আনন্দ পেতাম। আমি বললেন না, আপনার কাছে আমি যাব না, আপনার কথা আমি শুনবো না, আমি ভগবানকে বিশ্বাস করি না। তাহলে কি করে জানতে পারবেন? হ্যাঁ, আসুন বলে মাস্টারমশাইকে কাছে ডাকলাম, ডেকে বসালাম। উনি লজ্জা আমার পাশে বসতে চায় না, একটু দূরে বসেছে। ঠিক আছে। হ্যাঁ, আমি বললাম দেখুন আপনি কিসের মাস্টারমশাই? তখন উনি বলছেন আমি অঙ্কের মাস্টারমশাই। আমি অঙ্কের একটা সাধারণ সূত্র, হ্যাঁ, যে a+b² সূত্র আর a-b² সূত্র। তা a+b² সূত্র আমরা কি লিখব? আপনি বোর্ডে বোঝাবেন, যখন বোর্ডে আপনি বোঝাবেন তখন সবাইকে পাস করাবার জন্য করাবেন না কাকে ফেল করাবার জন্য করাবেন? বলছে না, সবাইকে পাস করাবার জন্য করাবো। আর তাহলে আপনি বলছেন যে a² + 2ab + ba² আর a-b² সূত্র হচ্ছে a² - 2ab + b²। দু একটা ছেলে শুনছে না, হ্যাঁ, তারা দুষ্টুমি করে বলছেন মাস্টারমশাই মাইনাস বলে মানে খাতার পাতা একটু ছিঁড়ে ফেলে দেওয়া, আর প্লাস মানে থুতু দিয়ে জুড়ে দেওয়া, এটাই হচ্ছে সূত্র। তো ওরা দুষ্টুমি করেছে, এখন পরীক্ষাতে ওটা পড়েছে। তা ছেলেটা লিখেছে কি a+b² সূত্র a² - 2ab + b² আর a - b² সূত্র লিখেছে a² + 2ab + b²। তো মাস্টারমশাই দুটোই নম্বর কেটে দিয়েছে। তা দাঁড়ি দিয়ে যখন কেটেছে, ওই মাইনাসের উপর দিয়ে লাল পেন দিয়ে কেটেছে। তখন ছেলেটা মাস্টারমশাইকে বলছেন মাস্টারমশাই জগতে বোকা থাকতে হয় তো আপনি আছেন। বলছে কেন, আপনার কি নীল কালির পেন ছিল না? বলছে হ্যাঁ আছে। তো ওই মাইনাসের উপর দিয়ে আপনি একটা দাঁড়ি কেটে প্লাস করলেন, তাহলে তো আমি একটা নম্বর পেয়ে যেতাম। তা লাল কালি দিয়ে করলেন, নম্বর দিলেন না। তা আপনি আমাকে ভালোবাসেন না বলে মাস্টারমশাইকে কিছু বলছেন। তার মাস্টারমশাই কি বলবেন? সত্যি ভালোবাসে না? দোষটা কার? দোষটা ছাত্রে, মাস্টারের না। সেরকম ভগবানের কোনো দোষ নেই। ভগবান যেমন আপনি বোর্ডে অঙ্ক করাচ্ছিলেন সবাইকে পাস করবার জন্যে, ভগবান সবাইকে ভালো করার জন্যে শাস্ত্র দিয়েছে। मायामुग्ध जीवर नाई कृष्ण शतज्ञान जीव उद्धारिते कृष्ण कइल वेद पुराण। ता मायामुग्ध जीवर कृष्ण सम्बन्धे ज्ञान नहीं সেই জন্য জীবকে কৃপা করার জন্য সাধু সন্ন্যাসীরা এই গ্রন্থ দিয়েছে। আপনি গ্রন্থ পড়লে বুঝতে পারেন। হ্যাঁ, তখন মাস্টারমশাই বলছেন কি গ্রন্থ নিলে বুঝতে পারবো? আমি প্রথমে গীতা পড়ব, যদি গীতা থাকে তাহলে ভাগবত পড়বেন, ভাগবত থাকলে চৈতন্য পড়ব। তখন মাস্টারমশাই বললেন তাহলে নিলেন, এবং মাস্টারমশাইয়ের কথা শুনে অনেকে নিলেন। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সাধু সঙ্গ করা দরকার। হ্যাঁ, এখন সাধু সঙ্গ না করে আমরা সাধু প্রকৃত সাধু তাদের সঙ্গ করতে হবে। সাধু মানে হচ্ছে সৎ বস্তুতে যার আসক্তি আছে সে সাধু। সৎ মানে কি? নিত্য, নিত্য বস্তুতে যার আসক্তি আছে সাধু। এখন নিত্য বস্তু একমাত্র ভগবান। তাহলে ভগবানের প্রতি যার আসক্তি আছেন তিনি হচ্ছেন সাধু। হ্যাঁ, বুঝেছেন? তা সেই জন্য আমরা যদি শাস্ত্রগ্রন্থ পড়ি, গীতা ভাগবত চৈতন্য পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। মিগারি ব্যাধ, এটা চৈতন্য চরিতামৃতে আছে, বুঝেছেন? এই মধ্যলীলাতে আছে কাহিনীটা, খুব সুন্দর। মিগারি ব্যাধ, সে চণ্ডাল ছিলেন। তা নারদ মুনি তাকে বললেন তুমি চণ্ডাল হয়ে পশু হত্যা করছো, কোনো অসুবিধা নেই, তা তুমি এই একটা পশুকে হাম মেরে আবার একটা পশুকে মারতে যাও, এটা করো না, এই পশুটাকে পুরা মেরে দাও। তখন মেগারি ব্যাধ বললেন সাধু বাবা যেটা বলছেন ঠিক, একটা পশুকে সম্পূর্ণ মারতে অনেকক্ষণ সময় লাগে, আর আমার একটা দুটো পশু মারলে আমার সংসার চলবে না, আমাকে অনেকগুলো পশু মারতে হয়। সেই জন্য ওদের মেরে রেখে দিই, ওরা ছটফট করতে করতে আপনার থেকে মারা যায়, আমি যাওয়ার সময় কুড়িয়ে নিয়ে যাই। তা বলে এটা তোমার অনেক পাপ হবে, তোমার প্রতি জন্মে পশুরা স্বীকার করে। বুঝছি আমার তো কেউ বলেনি, আমার বাবা এরকম করেছে, আমার ঠাকুর দাদা এরকম করেছে, তাই আমি করি। বলে ঠিক আছে, আমি যখন বলছি তখন তুমি ওটা ছেড়ে দাও। তার সাধুর কথা শুনলেন, শুনে ছাড়লেন। সাধু তাকে উপায় বললেন কিভাবে তোমার সংসার চলবেন, সেটা করলেন, তার সংসার চলছে। এখন এইসব কাহিনীগুলো আপনি চৈতন্য পাবেন। হ্যাঁ, এখন যদি বলেন যে আমি প্রভু সাধু সঙ্গ করবো না, সাধুর কথা শুনবো না, কোনো গ্রন্থ পড়বো না, সে নিয়ে গীতা ভাগবত পড়তে হবে। ইস্কনে আজকে সারা বিশ্ব জুড়ে মানুষ গ্রন্থ নিচ্ছে, নিয়েই তো ভক্ত হচ্ছে, হাজার হাজার ভক্ত হচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? তা আপনি যদি নিতে চান আমাদের বিভিন্ন সুযোগ আছে গ্রন্থ শিরোপবাদের। হ্যাঁ, আরো কয়েকজন প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর দেবো আপনাদের। হ্যাঁ, একজন মাতাজি একটা প্রশ্ন করেছিলেন খুব সুন্দর, সেই প্রশ্নের উত্তর দেব। তার আগে আমি আরেকবার একটা বইটা দেখে দিই। এই হচ্ছে আমাদের ভগবদ্গীতা, এখন 250 টাকা দাম হয়েছে। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণলীলা, কৃষ্ণের সম্পূর্ণ জানতে পারবে, এটা আছে। আর এর সঙ্গে খুব ভালো ভালো বই আছে আরও, যদি কেউ এই গীতা কৃষ্ণ নেন নিতে পারেন। হ্যাঁ, কৃষ্ণের দাম 300 টাকা আছে। ভক্তি সিন্ধু আছে, তারপরে উপদেশ সমৃত আছে, ঈশ্বরপনিষদ আছে। এইভাবে 18টা বই পাবেন টোটাল। শিরপ্রবাদের বই, শিরপ্রবাদের খুব সুন্দর হ্যাঁ জীবনী আছে। এইভাবে খুব সুন্দরভাবে 18টা বই পাবেন। হ্যাঁ, একদম একটা ইয়ে। এবং এই বইগুলো নিলে আমরা কোরিয়ার চার্জও ফ্রি পাবেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবার আপনি যদি মনে করেন যে প্রভু আমি চৈতন্য চরিতামৃত নেবো, তার সঙ্গেও বই ফ্রি আছে। হ্যাঁ, 300 টাকার মতো বই আছে। হ্যাঁ, সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত 4টে খণ্ডে পাবেন। হ্যাঁ, তা এক মাতাজিকে আমি যখন বললাম যে মাতাজি আপনি শিলপ্রবাদের গ্রন্থ পড়েন, মাতাজি বলছেন হ্যাঁ আমি গ্রন্থ পড়ি, শুধু নয় প্রভু আমার মা ভাগবত নিয়েছেন। হ্যাঁ, আমি ভাগবত পড়ি, তা আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে, তা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমাকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে। আমি বললাম হ্যাঁ এটাই শাস্ত্রের নিয়ম, ছোটবেলায় বাবা মার কাছে থাকবে, তাকে সুরক্ষায় রাখবে, তারপরে স্বামীর হাতে তুলে দেবে, স্বামীর সঙ্গে সে জীবনযাপন করবে। তা পরবর্তীতে যদি স্বামী না থাকে তাহলে ছেলে বা মেয়ের কাছে থাকবে। তখন ওই মেয়েটি, আমি নিজেও জানি না, বুঝেছেন, আমাকে ওই মেয়েটি বলছে আমার মা ভাগবত কিনেছিলেন, আমি রোজ একটু একটু করে পড়ি, তা পড়তে পড়তে প্রভু আমি যখন পরের বাড়িতে যাব, হ্যাঁ, আমার বাবা মা যে ছেলের সঙ্গে আমাকে দেখাশোনা করে দিয়েছে ওর তো আমি কিছুই জানি না। তা আমি বললাম ভয় লাগছে না? বলছে খুবই ভয় লাগছে প্রভু, হ্যাঁ, পরের বাড়িতে যাব তো শ্বশুর কেমন হবে, শাশুড়ি কেমন হবে, স্বামী আবার কোনো মেয়ের সঙ্গে আবার ভালোবাসা করে রেখেছে কি তাও জানি না, হ্যাঁ, তা সে নেশা করে কিনা তাও জানি না, খালি শুনছি খুব ভালো, সব কিছু দিক থেকে ভালো, খালি শুনছি প্রভু, এখন ভেতরের কথা তো জানি না আমি। তাহলে বলছে আমি মনকে পুরা ঠিক করে নিয়েছি। আমি বললাম তাই নাকি, কি করে নিলে? বলছে আমাদের এই ভাগবত প্রভু, ভাগবতের নবম স্কন্ধে খুব সুন্দর কাহিনী আছে, হ্যাঁ, আমরা এই কাহিনী আপনাকে কি বলবো না। সরজাতি বলে একজন রাজা ছিলেন, আর সেই রাজা মেয়ে সুকন্যা চবনমুনির চরণে একটা অপরাধ করেছিলেন। অপরাধ করতে সেই স্বরজাতি রাজা ক্ষমা করার জন্যে মুনির সঙ্গে সুকন্যার বিয়ে দিলেন, কিন্তু সুকন্যার বয়স খুব কম আর সব চবনঋষির বয়স অনেক বেশি, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু সুকন্যা প্রতিবাদ করেনি যেহেতু বাবা দিয়েছেন, হ্যাঁ। তা এখন এই যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, শাস্ত্রে কোথাও বিবাহ বিচ্ছেদের কথা উল্লেখ নেই, বৈদিক শাস্ত্রে কোথাও নেই, হ্যাঁ। তা মেয়েটি আমাকে বলছেন প্রভু আমি নারীর যে প্রকৃত কি গৌরব এটা আমি আপনার এই ভাগবত থেকে পেলাম। আমি বললাম খুব ভালো, হ্যাঁ। তা আমি দাগ দিয়ে রেখেছিলাম, তা আমি দেখলাম অনেকেই মহিলা বলছেন আমার স্বামীর সঙ্গে মিল খাচ্ছে না, কেউ বলছে আমার স্ত্রীর সঙ্গে মিল খাচ্ছে না, কেউ বলছে আমার স্বামী অসৎ সঙ্গে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জনের রকম হয়। তো এই কথাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। সত্যি করে শাস্ত্রের বই শিলা প্রভুপাদের গ্রন্থ যদি কেউ পড়ে, হ্যাঁ, তার যে কি উপকার হবে এটা নবম স্কন্ধ আমাদের দেখালাম, এটা আপনাদের বই থাকলে খুলবেন, নবম স্কন্ধ 3য় অধ্যায়ের 10 নম্বর শ্লোক, হ্যাঁ, বুঝেছেন, 10 নম্বর শ্লোকটা পড়বেন, হ্যাঁ, তাৎপর্যটা পুরা খুব সুন্দর হবে। এবং এই চ্যাপ্টারটা পড়বেন, অনেক কিছু জিনিস আছে, আমরা ভগবত ধামে ছিলাম, কিভাবে এখানে এলাম, আমি মনুষ্য জীবন পাবো কিনা বারবার, হ্যাঁ, কত লক্ষ প্রকার মনে আছে মনুষ্য জনম, হ্যাঁ, আমি কতবার পরিক্রমা করেছি, মানে আমি কি গিরগিটি হয়েছিলাম, টিকটিকি হয়েছিলাম, গাভী হয়েছিলাম, ষাঁড় হয়েছিলাম, এসব হয়েছিলাম কিনা সব কিছু শিল প্রভুপাদ সুন্দরভাবে লিখেছে। এমনকি আমি মাতৃগর্ভে কমাস ছিলাম, হ্যাঁ, আমি কিরমভাবে আমার ছোট থেকে বড় হয়েছি, কপিল দেবের শিক্ষা সব আছে, হ্যাঁ, মানে ভাগবতে আপনাকে বলবো কি এমন কিছু নেই, তাহলে একটু যদি পড়বেন এত আনন্দ পাবেন। তা সেই মেয়েটি আমাকে বলছেন প্রভু আমি মনকে পুরা প্রস্তুত করে নিয়েছি, হ্যাঁ, আমার বাবা যার সঙ্গে বিয়ে ঠিক করেছেন আমি তার বাড়িতে যাব, তো কিভাবে আমি সবাইকে মানিয়ে নেব সেরকম হবে। আমি বললাম কীভাবে মানাবেন? বলছে আমার তো প্রথমেতে যে বাড়িতে যাই সে বাড়িতে দেখবেন প্রথমে সবাই আদর করবে, হ্যাঁ, শ্বশুরও করবে, শাশুড়ি মা করবে, আমার স্বামীও করবে, দেওর ননদ সবাই থাকবে, করবে। আমি তাদেরকে দেখে বুঝে নেবো তারা কি চায়, কোনটা ভালোবাসে কোনটা ভালোবাসে না, আমি পছন্দ করে নিয়ে তাদের মতো আমি তাদেরকে চলে নিয়ে মানিয়ে নিতে পারবো। আমি বাহ কি পড়েছ, তখন উনি বলছেন, আপনারা শুনুন কত ভালো লাগে, শিল প্রভুপাদ একদম সুন্দরভাবে, কেন সারা বিশ্বের মানুষ শিল প্রভুপাদের গ্রন্থ পড়ছে বুঝতে পারছে। কোনো পত্নী যদি তার পতির সঙ্গে সুখে থাকতে চায়, আরেকবার বলি, তাই না, খুব ভালো কথা না, কোনো পত্নী যদি তার পতির সঙ্গে সুখে থাকতে চায় তাহলে তাকে তার পতির মনোভাব বুঝে তাকে প্রসন্ন করার চেষ্টা করা উচিত। প্রতির মনোভাব বুঝে থেকে পোষণা করার চেষ্টা করা উচিত। এটি নারীর গৌরব, বুঝেছেন? এটা নারীর গৌরব। হ্যাঁ, কত সুন্দর লাগলো না কথাটা। এবং যদি কোনো নারী, এই তাৎপর্য আরও আছে, যদি কোনো নারী অন্য কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় স্বামী ছাড়া, তাহলে তার পিতৃকুল এবং শ্বশুরকুল দুটোরই অধপতন ঘটাবে, অকল্যাণ হবে। হ্যাঁ, সেই বৈদিক শাস্ত্রে বিবাহ বিচ্ছেদের কথা কোথাও উল্লেখ নাই। হ্যাঁ, এখানে আরো উদাহরণ দিয়েছে, দেখুন। ওই যে শ্রীকৃষ্ণের মহিষীদের আচরণও তা দেখা যায়। যদি তার সকলেই রাজকন্যা ছিলেন, সবাই রাজকন্যা ছিলেন শ্রীকৃষ্ণের সব মহিষীরা, হ্যাঁ, তবু তারাও শ্রীকৃষ্ণের দাসীর মতো আচরণ করতেন। নারী যতই মহান হোক না কেন, তার কর্তব্য হচ্ছে এইভাবে তার পতির সেবা করা, তার কর্তব্য হচ্ছে পতির আদেশ পালন করা। হ্যাঁ, সর্ব অবস্থাতেই হ্যাঁ তাকে প্রসন্ন করা, এগুলো সব শাস্ত্রে খুব সুন্দরভাবে আছে। হ্যাঁ, পতির মতো উগ্র স্বভাব যদি হয়ে যায়, যদি স্ত্রী তার স্বামীর মতো হ্যাঁ উগ্র স্বভাব হয়ে যায়, তখন তাদের জীবন একবারে দুর্বিষহ ওঠে এবং চরমে অত্যন্ত বিপদ হয়, ঝগড়া হয়ে যায়। হ্যাঁ, এই চবনমুনি এত ক্রোধান্বিত হয়ে যাচ্ছিলেন এই সুকন্যার প্রতি, হ্যাঁ, মানে বলার নয়। সুকন্যা তবুও সহ্য করেছিলেন, পরে স্বামীকে বুঝতে পেরে স্বামীর সঙ্গে আচরণ করে হ্যাঁ সুন্দরভাবে তার জীবনকে সার্থক করেছিলেন। সেটা শাস্ত্রে সুন্দরভাবে সব আছে, ভাগবতে, গীতায়। হ্যাঁ, আপনি যদি পড়বেন, শিল পৌপাদের বিশেষ করে গ্রন্থ পড়বেন, তাহলে আপনি খুব সহজে সুন্দরভাবে সব জিনিসকে জানতে পারবেন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হরিকথা শুনুন, মন দিয়ে শিল পৌপাদের গ্রন্থ পড়ুন, দেখবেন আপনাদের জীবনটা কিভাবে আনন্দময় হয়ে উঠছে, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, শাস্ত্রের জন্য আছেন যে এই শাস্ত্র গ্রন্থকে বলছে রাজবিদ্যা, সব থেকে শ্রেষ্ঠ বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ। রাজগুজ্জম, সব থেকে গুজ্জ গোপনীয় জ্ঞান হচ্ছে এই সব কথা। হ্যাঁ, বুঝেছেন? যে নারী উগ্র স্বভাব হবে, সে তো এইভাবে পতির কথা মানবে না, শ্বশুরের কথা মানবে না, শাশুড়ির কথা মানবে না, তাহলে অশান্তি হবে। কিন্তু শাস্ত্রে বলছেন যে এই গুজ্জ জ্ঞান, শাস্ত্রের কথা তুমি যদি মানো, তাহলে তোমার জীবন সার্থক হবে। প্রত্যক্ষ অবগম ধর্মম, হ্যাঁ, যদি তুমি এগুলো পড়ে পালন করো, তাহলে সুসুখম কর্তুম অব্যয়, তুমি সুখ অনুভব করবে এবং শান্তি পাবে। হ্যাঁ, তা শাস্ত্রের কথা। হ্যাঁ, ভগবান কৃষ্ণ অর্জুনকে ওই জন্যে ভগবত গীতা 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বললেন, অর্জুন তসমাৎ শাস্ত্রং প্রমাণান্তে কার্য অকার্য অবস্থিত, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য তুমি শাস্ত্র দেখো। হ্যাঁ, তাই শাস্ত্রের মাধ্যমেই একমাত্র আমরা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে পারব, এবং আমি পরবর্তীতে কোন জন্ম পাব সেটাও জানতে পারব। হ্যাঁ, মনুষ্য জন্ম পাওয়াটা কত দুর্লভ এটাও জানতে পারব। তাই আমি আপনাদের বলবো, আপনারা সাধুসঙ্গ করুন, হরিভজন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন, যখন উঠবেন ভোরে উঠলে একটু ভালো, সকাল সকাল উঠেই বাথরুমে গঙ্গা গঙ্গা বলে স্নান করে নেন, স্নান করে ধোয়া বস্ত্র পরুন। আপনার বাড়িতে যে ভগবানের বিগ্রহ আছে তাকে একটু ধূপ দেন। হ্যাঁ, ঠিক আছে? চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার ধূপ দিয়ে দেন, কি একটু ফুল দেন। একদম যে সময় না থাকে, আপনি ভগবানকে একটা সামান্য ফুল দিয়ে, যদি ফুলও না থাকে, এটা প্রণাম করুন, प्रणाम करे हरे कृष्ण महामंत्र कीर्तन करो। यदि बोलें प्रभु आमी तो सकाले काजे चले जाई, ठीक आछे, स्नान करार समय हरे कृष्ण बोलो, हाँ खाबार समय एक बार हरे कृष्ण बोलो, रास्ता दिए चलार समय एक बार हरे कृष्ण बोलते बोलते जान, खाली सकाले एक बार प्रणाम करे नेन, हाँ और जखन फिरे आसबेन फिरे एसे हाँ टीवी देखार जन्य आमी ना करछि ना, आमी बोलबो 5 मिनट 5टा मिनट कि 10 मिनट अपनी गीता की भागवत की चैतन्य चैतन्य पढ़ुन आस्ते आस्ते, हाँ देखें खूब आनंद पाबेन। हाँ आपनार ये मानव जीवनटा अपनी सफल करार चेष्टा करुन, आपनार जीवन सार्थक होबे। ठीक आछे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सकले भालो थाकुन, हरे कृष्णा। और आमार व्हाट्सएप नम्बर तो आछे मोबाइले, आपनारा फोन करे जानते पारबेन। हाँ जी किछु प्रश्न थाकलेओ एबं यदि बई निते चान, बई तो अनेक डिसकाउंट देया होच्छे, आपनारा डिसकाउंट ग्रहण करे बई ग्रहण करे पढ़ुन, आनंद पाबेन। ठीक आछे, हरि बोल। सकले भालो थाकुन, हरे कृष्ण।